ভাতের মা পড়তেছে, জল পড়তেছে, সমস্যা নাই, এটা আপনার নষ্ট হবে না। এক মাসে বিলাজ সর্বোচ্চ 250 টাকা। এই সেটটার ভিতরে আপনার সব ধরনের রান্না বান্না সব ধরনের কাজ করতে পারবেন, এবং এটা হলো আপনার 100% অয়েল ফ্রি। আমরা কিন্তু একদম একদম এক ফোঁটা তেল ছাড়া আজকে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক চুলা, যেখানে হচ্ছে আপনারা সকল ধরনের কিন্তু হাঁড়ি পাতিল আপনারা ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি কিন্তু একটা 9 পিসের বিশাল একটা কুকিং সেটও কিন্তু রয়েছে, পাশাপাশি আপনাদের জন্য শক্তিশালী একটা কিন্তু ব্লেন্ডারও রয়েছে। আর আমার সাথে আজকে মুক্তার ভাই আছেন। মুক্তার ভাই কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া অনেক ভালো আছি। আজকে বেশ কয়েকটা প্রোডাক্ট আমাদের জন্য রেখেছেন ভাই। ভাই আসলে যেহেতু এখন আজকে যে ভিডিওটা করতেছি, মূলত সামনে যেহেতু আমাদের ঈদ আসতেছে, ঈদকে সামনে রেখে আজকে ভিডিওটা করা, ঠিক আছে? আজকে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, প্রতিদিনই কিন্তু আমাদের সংসারে এগুলো প্রয়োজন হয়। যেমন একটা আছে এখানে পাগলা ব্লেন্ডার, এটা হলো 1600 ওয়াটের একটা কমার্শিয়াল ব্লেন্ডার মেশিন। 1600 ওয়াট? আমি একটা ব্র্যান্ডটা দেখে দিচ্ছি আপনাকে। আপনাদের এটা ব্র্যান্ডটা হলো ন্যাশনাল ব্র্যান্ডের। ওকে, ন্যাশনাল ব্র্যান্ড কোম্পানি, জি, খুব ফেমাস একটা কোম্পানি বাংলাদেশে। এটা খুব বাংলাদেশের ভিতরে সোল ডিস্ট্রিবিউটর আছে। ন্যাশনাল হলো মূলত হলো জাপানের একটা ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা একটা বক্সটাও আপনাদেরকে দেখিয়ে দিই। ন্যাশনাল হলো জাপানি একটা কোম্পানি, লেখা আছে ন্যাশনাল মিক্সার গ্রাইন্ডার। ওকে, ঠিক আছে, এটা হলো আপনার ওয়াট হলো 1600 ওয়াট। আমি দেখাই দিচ্ছি, 1600 ওয়াট। ওকে, লেখা আছে 100% কপার মোটর, দেখছেন, একদম তামার মোটর যেটাকে আমরা বলি। ওকে, 1 বছর হলো ফুল মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, 5 ইয়ার্স হলো ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, কোম্পানি থেকে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা ওয়াট হলো 1600, সেটা দেখা যায় ব্র্যান্ডটা ন্যাশনাল, জাপানে খুব নাম করা একটা কোম্পানি, তবে ব্ল্যান্ডার গুলো ইম্পোর্ট হলো ইন্ডিয়া থেকে। আচ্ছা, ঠিক আছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশ। আমরা আজকে সেক্ষেত্রে এটাতে কাজ করে দেখাবেন কিনা, কাজটা করে দেখাবো। এটা জারালো 3টা, 1 2 3, বড়তে জুস লাচ্চি করবেন, মিডিয়ামটাতে আদা রসুন পেস্ট মাংস কিমা করা যায়, ছোটতে শুকনো মশলা করা যায়। আচ্ছা, আমি কথা না বলে আমি কাজে চলে যাই। ওকে, আর পাশাপাশি কিছু চুলা রাখছি যেটা জাপানের চুলা, লেখা আছে নিয়ামা ও থাকা জাপান টেকনোলজি। আচ্ছা, এগুলো আপনার হলো সম্পূর্ণ ইনভার্টার সিস্টেম, লেখা আছে ইনভার্টার পাওয়ার সেভিং। ইনভার্টার সুবিধার কি আমি আপনাকে বলি, ইনভার্টারদের চুলাতে থাকে ওই চুলাতে বিদ্যুৎ সাশ্রয় হয় অনেক। যেমন এটাতে আপনার প্রতিদিন 3 বেলা রান্না করেন, এক মাসে বিলাজ সর্বোচ্চ 250 টাকা, সর্বোচ্চ 250 টাকা বিলাজ। এটা মডেল থাকবে 2টা। আচ্ছা, ওকে, ঠিক আছে, আচ্ছা, 2টা মডেল আছে। ওকে, আমি একটু ফার্স্ট আগে ব্লেন্ডার কাজটা একটু করে দেখি আপনাকে। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা ব্লেন্ডার কাজটা, এটা এমন একটা ব্লেন্ডার, এটা আপনারা চাইলে কম যারা হোটেলে কাজ করে কমার্শিয়ালি ব্লেন্ডারগুলো কাজ করতে পারবে। ওকে, এগুলো হচ্ছে, আমি আবার বলছি ভিউয়ার্স, আপনারা বাসা বাড়িতে বা কমার্শিয়ালি ইউজ করতে চাইলে কমার্শিয়ালি কিন্তু ইউজ করতে পারেন। এই হলুদ ভাই, ঠিক আছে, বড় বড় মেলে করতে কষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওকে, এই হলুদগুলো আজকে আপনারা ব্লেন্ডার করব। কি ব্লেন্ডারে? জি, মাত্র 30 সেকেন্ডে পাউডার করব। কত বললেন? 30 সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ। আচ্ছা, 30 সেকেন্ডে নাকি হলুদ একসাথে দিয়ে দিলাম? হ্যাঁ, ওকে, এখানে কটটুক করা যাবে যদি এখানে আপনার 200 গ্রাম মনে আসে করতে পারেন, 200 থেকে 250 গ্রাম। আচ্ছা, 200 থেকে 250 গ্রাম কিন্তু আপনারা মনে আসে করা যাবে, কিন্তু করতে পারবেন। ওকে, এয়ারটাইট ঢাকনা কিন্তু দেওয়া আছে, ঢাকনা দেওয়া আছে, এবং 3টা ক্লিপ আছে, আপনারা ধরে কাজ করতে পারবেন না ধরে কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন লাইনটা একটু দিয়ে দিই, আমরা একটু লাইন দিয়ে আপনাদেরকে তারপর হচ্ছে জিনিসটা দেখিয়ে দিই। যে উনি বললো যে 30 সেকেন্ডে নাকি উনি হলুদ পাউডার করে দেখাবে, ভিউয়ার্স আপনারা আমার সাথে কাউন্ট করে নেবেন, সেহেতু যেহেতু আপনারা ভিডিওতে রয়েছেন। ওকে, আমরা একটু অন মাল্টিপ্লাগে লাইন দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, ও দেখেন না, একদম পাউডার হয়ে গেছে, একদম পাউডার হয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে দেখাই ভাই, 1600 ওয়াট। আচ্ছা, 1600 ওয়াটের পাগলা ব্লেন্ডার কিন্তু এটা নষ্ট করার মতো কিছু। দেখেন হলুদ হয়ে গেছে। আচ্ছা, দেখেন একদম গুঁড়ো হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, একদম গুঁড়ো হয়ে গেছে, এখন আমি এটা অফ করে দিলাম। ঠিক আছে, ওকে, আমরা জাস্ট 30 সেকেন্ড আমরা করে আপনাদেরকে জাস্ট দেখাই। 30 সেকেন্ড বলছি, 30 সেকেন্ড লাগছে কিনা আমি জানি না, আমার মনে হয় আরো কম লাগছে, তারপর ধরে নিলাম 30 সেকেন্ড। ওকে, ঠিক আছে, আচ্ছা, আমরা হলুদটা করার একটাই কারণ, জিরা ধনিয়া লং এলাচ এগুলো কিন্তু নর্মাল মশলা, এগুলো দেওয়ার সাথে সাথে হয়ে যায়। হলুদটা হলো সবচেয়ে হাত জাতীয় মশলা, যার জন্য আমরা হলুদটা করে দেখাই। বেসিক্যালি আসলে সবগুলা তার করে দেখানো সময় পসিবল হয় না, রাইট, সময়ের একটা ব্যাপার থাকে, ঠিক আছে, সেজন্য আমরা হলুদটা করে দেখাই। হলুদটা হয়ে গেলে সবকিছু হয়ে যায়, সবকিছু হয়ে যায়। আর এগুলো আসলে একটু নরম জিনিস, এগুলো এমনিতেই হবে, একটা ব্লেন্ডার করাই হয়েছে,
এই ধরনের জাতিগুলো জিনিসগুলো করা এটা আমি তো হলুদ করছি এখন ফাঁসাবাসে রাখছি এখানে পেঁয়াজ আচ্ছা পেঁয়াজটাকে আমরা ফ্রিজ করে রাখছি মানে দুই পিস করে রাখছি আর কি ওকে পেঁয়াজ ফাঁসাবাসে রাখছি শেষরা আদা দেখছেন নাওটা দেখা যায় আচ্ছা ওকে এই আদাটা কিন্তু অনেক সময় বাটা বাড়তে গেলে আধা ঘন্টা এক ঘন্টা আগে ঠিক মতো বাটা হয় না আচ্ছা এটা করে মাত্র 30 সেকেন্ডে আচ্ছা এটাও করে দেখাবো আজকে করে দেখাবো আজকে ভাই জি যেহেতু হলুদটা করছি আচ্ছা এটাও রাখছি এটাও কাজটা একটু করে দেখাবো আচ্ছা ওকে এখানে আসলে কতটুক করা যাবে এই জারের মধ্যে ভাই এটা চালে চালে আপনি একসাথে আপনার আধা কেজির মতো করতে পারবেন আধা কেজির মতো কিন্তু আপনার অনেক বড় ভাই যখন বসাবেন এখানে ঘাট আছে বসে লকটা করে নেবেন যে লক হয়ে গেছে লক কিন্তু হয়ে গেছে আদা দিয়ে দিচ্ছি আচ্ছা একটু আপনাদেরকে করে দেখে সেক্ষেত্রে এখানে আদা কেজি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন এবং আপনার সর্বোচ্চ আমার মনে হয় এত সময় লাগবে তারপর আমি 30 সেকেন্ডে সময় নিলাম ঠিক আছে দেখেন যেখানে হচ্ছে অনেক মিনিট লাগবে সেখানে আপনি আপনারা সেকেন্ডে করতে পারছেন একদম হয়ে গেল আপনারা বেশ উপরে দেখতে পাচ্ছেন কত সময় লাগতো ওয়াও মানে একদম পেস্ট কিন্তু হয়ে গেছে ভাই একেবারে পেস্ট ভাই আচ্ছা আসলে এটা এমন একটা ব্লেন্ডার এটা তো হবে না এমন কোনো কাজ না এটা তো সবকিছুই পসিবল আচ্ছা দুইটা আইটেম করে দেখানোর উদ্দেশ্য একটাই যেটা আপনারা করতে পারবেন সেটা বোঝানোর জন্য আমরা এই দুটো আইটেম করে দেখাইছি জাস্ট এই ভিডিওতে করে দেখানো হয়েছে দেখানো হয়েছে জি আচ্ছা আচ্ছা ওকে মানে মশলা জগতে দেখেন হলুদও করে দেখালাম মানে আদা রসুন পেঁয়াজ সকল কিছু মিলিয়ে কিন্তু আমরা পেস্ট করে আপনাদের দেখালাম জি ঠিক আছে এটা পাস করেছে এটা ওয়ার্ড হ্যাঁ এটা ওয়ার্ড হলো 1600 ওয়াট ভাই এটা কমার্শিয়াল ব্লেন্ডার এগুলো ব্র্যান্ডটা তো আপনাকে দেখতে হবে যে কি কোম্পানি ন্যাশনাল ন্যাশনাল ইন্টারন্যাশনালটা কোম্পানি ঠিক আছে এগুলো জাপানিজ খুব নাম করা একটা ব্র্যান্ড ওকে তো এটা হলো 3-in-1 এটা আজকে থাকবে ঈদ উপলক্ষে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকে পাশাপাশি যেহেতু আমরা এখানে ইনভার্টার চুলা আছে এটা তো একটু ধারণা দিবেন এখানে ফলের জুস কতটুকু করতে পারবেন এখানে ফলের জুস করলে আপনারা একসাথে ঠিক আছে প্রায় 1 কেজির কাছাকাছি ফলের জুস করতে পারবেন আচ্ছা প্রায় 1 লিটার করতে পারবেন হ্যাঁ 1 লিটার কাজ করতে পারবেন ওকে আমরা এর এখানে আমরা এখানে ইনভার্টার চুলা রাখছি আচ্ছা ইনভার্টার এটাতে আমরা এখানে পাশাপাশি রাখছি মার্বেল কোটিং এর একটা 9 ফিজের হারি সেট আচ্ছা ওকে যেহেতু ঈদ চলে আসছে ঈদে সবার একটা মার্বেলের ভালো সেট সবাই চায় এটা ভালো মানের সেট দরকার বিগ সাইজের ভিতরে আচ্ছা এখানে বিগ সাইজের 9 ফিজের একটা হারি সেট রাখছি এই সেটটার ভিতরে আপনার সব ধরনের রান্না বান্না সব ধরনের কাজ করতে পারবেন এবং এটা হলো আপনার 100% অয়েল ফ্রি সেটা প্রমাণ করার জন্য আজকে আমি এখানে লাইভ ভিডিওতে সরাসরি একটা ডিম পোস্ট করে দেখাচ্ছি অয়েল সম্পূর্ণ তেল ছাড়া আচ্ছা সম্পূর্ণ তেল ছাড়া জি আমি এখন যা 1600 দিয়ে দিলাম ওকে 1600 দিয়ে জিমটা পোস্ট করে দেখানোর জন্য আর কি ওকে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে এছাড়াও যে এগুলোতে ভাজাভাজি করা যায় এটা আমি এখন এই যে একটা ডিম দিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে আমরা এক ফোঁটা তেল কিন্তু ভিতরে নাই দেখেন আমি টিস্যুতে মুছে দেখাচ্ছি আচ্ছা সেক্ষেত্রে আপনাদেরকে মুছেও দেখাই এটা মুছে দেখাচ্ছি অনেক কথা ভাবতারে ভাই আগে তেল দিয়ে রাখছেন এই জন্য মুছে দিচ্ছি দেখেন ভাই ঠিক আছে ওকে তো এখানে টিস্যুতে কোন তেলটা লাগান আছে আচ্ছা আচ্ছা আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মানে অয়েল ফ্রি অয়েল ফ্রি যে এটা 100% অয়েল ফ্রি আচ্ছা একটু আমরা আপনাদেরকে ভেঙে দেখাই অনেক ননস্টিক আসে যেগুলো স্ক্রু দিয়ে লাগানো থাকে কিছুদিন গেলে স্ক্রুটা খুলে যায় নষ্ট হয়ে যায় এটা কিন্তু ফিক্সড হ্যান্ডেল ভিতর থেকে রিফিট করে দেখেন ভিতর থেকে ভিতর বাইরে সম্পূর্ণ রিফিট করে হ্যান্ডেল ওকে এবং ইন্ডাকশন বেস বসানো আছে পৃথিবীতে এমন কোন চুলা নাই যেটা সাপোর্ট করবে না আপনি যে কোনো চুলা আপনি ইউজ করতে পারবেন মানে আল্লাহ দুনিয়া যত ধরনের চুলা আছে সকল ধরনের চুলা বসাতে পারবো ইউজ করা যাবে তো এটা বেসিক আইটেম হলো আমি আপনাকে বলি বেসিক আইটেম থাকবে হলো টোটাল 9টা 9 ফিজের সেট আচ্ছা কি কি আছে একটু দেখেন আচ্ছা একটা মিল প্যান একটা মিল প্যান আছে এখানে থাকবে আপনার হলো
একটা কড়াই 24 সেমিটার একটা 24 সেমিটার কড়াই থাকবে এখানে থাকবে 26 সেমিটার 26.5 একটা হাড়ি ক্যাসারল ক্যাসারল থাকবে ওকে তার সাথে বড় একটা হাড়ি থাকবে 28.5 আচ্ছা 28.5 জি এটা হলো নোহা এটা ব্র্যান্ড হলো মূলত ইউএস এর আচ্ছা বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর আছে যার জন্য আমরা প্রোডাক্টগুলো খুব রিজনেবল প্রাইজের ভিতরে দিতে পারতেছি আচ্ছা আচ্ছা এবং এটা আমি আবারো বলি 5 বছরের ভিতরে যেটা ননস্টিক উঠেছে আমরা রিপ্লেস করে দেব ঠিক আছে ওকে এটা ইন্ডাস্ট্রিতে যে বেস্টটা আবারো দেখা দিচ্ছে আপনাকে যে কোন চুল আপনি ইউজ করতে পারবেন ওকে ভাই এখানে যদি রান্না বান্না করে কতটুক করা যাবে ভাই এটা রাইস রান্না করলে মিনিমাম 2 কেজি রান্না করা যাবে আচ্ছা 2 কেজি রান্না করা যাবে আর মাংস বাকালে 4.5 থেকে 5 কেজি অনাসে করা যাবে আচ্ছা আচ্ছা ওকে সে ক্ষেত্রে সেটা হচ্ছে 26 সেমি আর এটা হচ্ছে 24 আর এটা হলো 18 আর এই যে 5 হলো 24 সেমি আচ্ছা 5 হচ্ছে 24 সেমি দি ফাশাফাশে আমরা যে চুলাটা দেখাচ্ছি এটা হলো ইনভার্ট নিয়ামা ব্র্যান্ড নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি ঠিক আছে ইনফ্রারেড এটা হলো সব আল্লাহ দুনিয়া যত হাড়ি পাতিল আছে সিলভার অ্যালুমিনিয়াম লোহা দস্তা সব ধরনের হাড়ি পাতিল আপনি ইউজ করতে পারবেন এখানে কিন্তু আপনারা ইউজ করতে কিন্তু পারবেন ভিউয়ার্স আমরা দুই ধরনের রেখেছি আপনাদের জন্য এটা মডেল হলো দুইটা একটা হলো ব্ল্যাক এর ভিতরে একটা হলো রেড কালারের ভিতরে এটা হলো ব্ল্যাকটা আচ্ছা আচ্ছা এটা গ্যাসের চুলার মতো করে গ্যাসের চুলার মতো এটা একটা সুবিধা কি আমি আপনাকে বলি আচ্ছা এই যে এটা যখন আপনি লাইনে দিবেন এখানে যখন পাওয়ার আসবে অন করে নেবেন অন করে নেওয়ার পর আপনি ফাংশনে দিবেন তারপর ডানে ঘুরলে এটা ওয়াটটা বাড়বে বামে ঘুরলে কমবে কমবে একেবারে সহজ কোনো ঝামেলা নাই আচ্ছা তারপর আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনার ভিউজারে আচ্ছা আচ্ছা ওকে সেক্ষেত্রে আমাদের ডিমটাও বাজা হোক ডিমটা প্রায় হয়ে গেছে বললাম না পোড়া লাগবে না গ্যারান্টি আপনাকে তো আমি এই জন্য দিই নাই পোড়া লাগলে চেঞ্জ করে দিবে কেন গ্যারান্টি দিচ্ছি কারণ এই প্রোডাক্টের কোনো কমপ্লেইন নাই এত ভালো একটা প্রোডাক্ট জি আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে পাটি শ্যাফ্টটা হোক সরি এটা ডিম হোক আচ্ছা এর পাশাপাশি একটা আমরা আপনাদেরকে আচ্ছা এখন যে চুলাটা হ্যাঁ এটা আমি লাইনে দিয়ে দিলাম আমি দেখেন আমি অফ করে দিলাম অন করলাম এই দেখেন এখানে পাওয়ার আসছে আচ্ছা এই যে ফাংশন দিলাম এখন ওয়াট সাপোর্ট 2000 ওয়াট আচ্ছা এখন আপনি কমাবেন এটা যেরকম উপরে প্লাস মাইনাস আছে ওকে এটা হলো আরো সহজ এটা হলো দাস আপনি যে বামে ঘুরলে কমবে দেখেন কমতেছে কমতেছে বাড়তেছে ওকে ঠিক আছে আবার দেখুন আমার ডাইনে ঘুরাবেন এই যে বাড়তেছে আচ্ছা আচ্ছা ওকে এটা আপনি খুব সহজ আপনার গ্যাস একেবারে ইজি ভাই এখন অফ করে দিলাম একেবারে ইজি মানে যে কেউ এটা সহজে কিন্তু অপারেট কিন্তু করতে পারবেন একটা বাচ্চাও চালাতে পারবে 5 বছরের বাচ্চাও চালাতে পারবে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা সেক্ষেত্রে ভাই আমার আরেকটা কোশ্চেন আছে ধরুন এখানে তো যেহেতু রান্না বান্না করবে আর সেক্ষেত্রে ভাতের মার বা ডাল ডাল পড়তে পারে ভাই এটা হলো ওয়াটারপ্রুফ চুলা এটা হলো ওয়াটারপ্রুফ চুলা আচ্ছা আচ্ছা এটা 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 তো আপনার আপনার রান্না করতে ভাতের মার পড়তেছে জল পড়তেছে সমস্যা নাই এটা আপনার নষ্ট হবে না নষ্ট হবে না আমরা তো 2 বছর ফুল রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি দিচ্ছি 2 বছর 2 বছর হ্যাঁ 2 বছরের ভিতরে আপনার কয়েল জ্বলে আমরা রিপ্লেস করে নতুন দিয়ে দেব কয়েল আর 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা 5 বছরের ফ্রি কিন্তু ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা পেয়ে যাবেন আমাদের ডিমটা হয়ে গেছে আমি এটা অফ করে নিলাম ওকে আমাদের ডিম মানে হয়ে গেছে যাই বলেন এখানে সেটা কিন্তু হয়ে গেছে হয়ে গেছে মজার বিষয়টা হচ্ছে ভিউয়ার্স মানে এটা লেগে যায়নি লেগে যায় না এই দেখেন আমি একটা জিনিস দেখাই দিচ্ছি আপনাকে এই দেখেন আচ্ছা দেখেন লেগে গিয়ে কিন্তু এটা উঠে যাচ্ছে দেখছেন আচ্ছা আচ্ছা একদম সম্পূর্ণ উঠে গিয়েছে এই দেখেন একদম একদম ক্লিন আমি এটা দেখানোর কারণে ননস্টিক কোনো দাগ পড়ছে কিনা এটা উঠছে কিনা এটা দেখানোর কারণে হলো এটা এই দেখেন ডিমটা আমি আলাদা করে দেখাচ্ছি আর দেখেন কোনো পোড়া লাগছে কিনা এই দেখেন ডিমটা আমি বারবার উল্টা দেখাচ্ছি দেখছি কোনো পোড়া লাগছে কোনো কিন্তু পোড়া লাগে না ঠিক আছে এটা আসলে এমন একটা জিনিস একটু এটা যে সেটা দেখাচ্ছে এটা হলো 100% অয়েল ফ্রি আচ্ছা 100% তেল ছাড়া আপনি মাছটা ভাজতে পারবেন কিন্তু অর্থাৎ তেলটা না দিলে মাছের স্বাদ লাগবে না ওকে সেক্ষেত্রে আপনি একটু তেল ইউজ করতে পারেন এত আর কিছু আচ্ছা জাস্ট আপনারা একটু প্রয়োজন মানে যেখানে হচ্ছে ধরুন হচ্ছে আমি একটু ধারণা দিই ধরুন হচ্ছে 1 লিটার লাগতো সেখানে হচ্ছে হয়তো 300 গ্রাম বা 500 গ্রাম 1200 গ্রাম আপনি ইউজ করলেন আর তেলের অনেক সাশ্রয় হবে আচ্ছা মানে তেলটা অনেক সাশ্রয় হবে ওকে তো আমরা আজকে এটা দিব একটা ধামাকা প্রাইজে আজকে ধামাকা প্রাইজে নাকি আপনারা এগুলো নিতে পারবেন সো সেক্ষেত্রে আমরা একটু আসি এবার প্রাইজের ব্যাপারে একটু বলে দিই হ্যাঁ আচ্ছা ওকে এটা আমরা এই যে ইউদের সিস্টেমটাকে দেখাই দিছি একেবারে সর কোনো ঝামেলা নাই তো যে প্ল্যানেটটা এটা আমরা রেগুলার বিক্রি করি 7800 টাকা আচ্ছা এটা যেহেতু আমাদের সামনে ঈদ চলে আসছে ওকে আর মাত্র অল্প কয়েকজন সময় আছে ঠিক আছে সেই ঈদ উপলক্ষে আজকে আজকে ভিডিওটা করা তো ভিডিওটা আপলোড হওয়ার পর যারা ভিডিওটা দেখবেন ঠিক আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আজকে যে প্রাইসটা দিব ঠিক আছে আপনার যাদের প্রয়োজন খুব দ্রুত অর্ডার করে নেবেন কারণ এটা খুব সীমিত সময়ের জন্য দিচ্ছি জাস্ট 1 সপ্তাহের জন্য ওকে ভিডিওটা আপলোড হওয়ার পর 1 সপ্তাহের ভিতরে যারা কান করবে ঠিক আছে ওকে তাদেরকে আমরা এই প্রাইসটা আমরা একটা প্রাইজে দিব যেটা 1 সপ্তাহ পর আর দেওয়াটা পসিবল হবে না আচ্ছা আচ্ছা ওকে ভিডিওটা পাবলিশ হওয়ার 1 সপ্তাহের মধ্যে 20 রমজান আমাদের আজকে 20 রমজান আর মাত্র 10 রমজান আছে ওকে ঠিক আছে তো আমরা 1 সপ্তাহের জন্য সুযোগটা দেব কারণ ঢাকা বাইরে থেকে অর্ডার করলে দেখা যায় কুরিয়ার আমাদের 25 রমজানের পরে ডেলিভারি নেওয়াটা অনেক সময় বন্ধ করে দেয় আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে কিছু কিছু কুরিয়ার আছে 26-27 পর্যন্ত না এই জন্য আমরা 1 সপ্তাহটা সময় দিব ঠিক আছে যাদের প্রয়োজন খুব দ্রুত অর্ডার করবে ওকে সেক্ষেত্রে এবার আসি প্রাইস আন্ডার প্রাইসটা বলে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস হলো 7800 ওকে আজকে এমন একটা প্রাইস দিব যেন সবাই নিতে পারে আচ্ছা 1 সপ্তাহ অফার থাকে মাত্র 5800 টাকা 5800 টাকা হলে নিতে পারবেন 1 বছর মোটরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে
5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে অসাধারণ এটা হচ্ছে আমি আরো বলছি ভাষা বাড়ি বা আপনারা চাইলে কমার্শিয়ালি কিন্তু ভিউয়ার্স আপনারা ইউজ করতে পারেন ওকে এর পাশাপাশি এবার আসে একটু চুলাটার প্রাইসটাও আমরা একটু বলে দিই পাশাপাশি হলো যে চুলাটা যেটা ইনভার্টার পাওয়ার সিস্টেম লেখা নিয়ামা ওসাকা জাপান ওকে ঠিক আছে এটা আমরা রেগুলার বিক্রি করি 5800 আচ্ছা আজকে দিচ্ছে মাত্র ডিসকাউন্ট প্রায় 4000 টাকা আচ্ছা মাত্র 4000 টাকা 4000 দুই বছর কয়েলে গ্যারান্টি পাবেন 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন চমৎকার ওকে এর পাশাপাশি এখন ধরে পাশাপাশি যে এটা এই মডেলটা নেবেন আচ্ছা এটা আমরা রেগুলার বিক্রি করি 6500 টাকা আচ্ছা আজকে 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে মাত্র 4500 আচ্ছা 4500 টাকা হলে কিন্তু 500 টাকা হলে এই মডেলটা নিতে পারবেন দুই বছর কয়েলে গ্যারান্টি থাকবে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে তবে যারা সিঙ্গেল সিঙ্গেল নেবে তার সাথে ডেলিভারি চার্জটা কিন্তু যোগ হবে আচ্ছা তার সাথে ডেলিভারি ল্যান্ডারও ডেলিভারি চার্জটা যোগ হবে চুলাও যোগ হবে আচ্ছা ওকে এবার আসি একটু সাইজ এখন হলো যে সেটটা এই সেটটা আমাদের রেগুলার প্রাইস হলো 8800 টাকা আচ্ছা আজকে একদম সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 6500 আচ্ছা 6500 টাকা হলে কিন্তু বিয়ার আপনারা পাচ্ছেন সেটা নিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে আমার একটা কোয়েশ্চন আছে ভাইয়া যদি সবাই এগুলো তো প্রয়োজনীয় জিনিস বাসাবাড়িতে লাগে সেক্ষেত্রে যদি একসাথে অনেকে যদি নিয়ে নেয় কেউ যদি একসাথে চারটা না বা দুইটা না আমি সুবিধাটা বলে দিচ্ছি যেমন সিঙ্গেল সিঙ্গেল কিনলে তারপর ডেলিভারি চার্জটা দিতে হবে ওকে যেমন ব্লেন্ডার প্রাইস হলো 5800 আচ্ছা দুই লাফ দিলাম এটাই নিলেন ওকে এটা প্রাইস হলো 4000 4000 তো দুইটা মিলে কত হয় 9800 টাকা 9800 টাকা যদি কেউ দুইটা একসাথে নেয় ডেলিভারি চার্জটা ফ্রি করে দিই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দিবই এখান থেকে আরো 300 টাকা কম রাখবো এখান থেকে আরো 300 টাকা লেস কম রাখবো তাহলে 16000 আচ্ছা 16000 আপনি যদি চুলা এটা নেন তাহলে শুধু 500 টাকার যোগ হবে এখানে মানে 16800 টাকা হয় 300 টাকা লেস 16500 টাকা 16500 টাকা হবে মানে ভিউয়ার্স আমি আবার বলছি যারা তিনটা একসাথে নেবেন ধরুন ব্লেন্ডার যেকোনো চুলার মধ্যে যেকোনো একটা নিলেন পাশাপাশি একটা সেট নিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ এয়ারপোর্ট পাশাপাশি হচ্ছে 300 টাকা কিন্তু 300 টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট কিন্তু থাকছে সেক্ষেত্রে অর্ডার করবে কিভাবে ভাই ভাই অর্ডার সিস্টেম ঢাকার ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের অ্যাড্রেসটি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে আমি নাম্বারগুলো নাম্বার দেখাচ্ছি আবার অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ওকে আমাদের হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট এটা হলো দ্বিতীয় তলা মানে ফার্স্ট ফ্লোর আচ্ছা ঠিক আছে মুক্তার এন্টারপ্রাইজ 3 নম্বর দোকান আমাদের ওকে এটা লেখা আছে 3 নম্বর দোকান এখানে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তারপরে আমি নাম্বারগুলো দেখে দিচ্ছি ওকে এটা হলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ওকে কত টাকা অ্যাডভান্স করা লাগে ভাই ভাই ঢাকার ভিতরে কোনো অ্যাড্রেস লাগবে না ঢাকার বাইরে গেলে পাঁচ ওয়ারা কনফার্ম করার জন্য 500 টাকা অ্যাডভান্স করলে হবে আচ্ছা ওকে তো বাকি টাকাটা কন্ডিশনে থাকে আচ্ছা ওকে তো দর্শক যারা ঢাকা শহরের মধ্যে রয়েছেন বা আশেপাশে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা কিন্তু সরাসরি কিন্তু চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে কল করে দেবেন কল করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ